আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে শহর ছেড়ে একটি গ্রামের ভিতরে নিয়ে যাব। গ্রামের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি সেই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গ্রামের দিকে চলে যাই। তার আগে আপনাদের একটু কষ্ট হলেও ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনে লিংক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। দেখছেন এই পথ ধরে অনেক হাঁটছি, এখন শুধু স্মৃতি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আই বাটনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের পছন্দের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আপলোড করা আছে, বিভিন্ন গ্রামের একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশের। ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইনস্টাগ্রাম ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। একটা জিনিস দেখতে পাবেন, এই যে এরকম ছোট ছোট রাস্তা মানে মেইন রোড থেকে বের হয়ে চলে গেছে যার যার বাড়ির দিকে, সুন্দর একদম। আর একটা জিনিস দেখেন, রাস্তার দুই পাশে কিন্তু জঙ্গলের মতো, আসলে পাহাড়ি অঞ্চল। যেখানে ঝোপঝাড় দেখতেছেন প্রত্যেকটা ঝোপঝাড়ের আড়ালে কিন্তু একটা করে বাড়ি আছে, ঘর আছে। এই ঝোপঝাড়ের আড়ালে একটা করে ঘর বাড়ি। একদম গ্রামের ভিতরে আখের
দেশে বৃষ্টির অভাবে মেশিন ছাড়া দিয়া পানি খেতে দিয়া তারপরে খেত চাষ করার উপযোগী করতেছে, দেখতে পাচ্ছেন বড় ভাই? বৃষ্টির কি খুব অভাব? এই অভাবের জন্য কি করতেছেন? পানি ছাড়ছেন? ডিবি থেকে পানি দিয়ে খেত বাঁচাইতেছেন? লাগানো লাগতেছে, বুঝতে পারতেছেন আপনারা নিশ্চয় দেশের কি অবস্থা বর্তমানে। দেশের শুধু এই অবস্থা না, সব জায়গায় একই অবস্থা সেম। একটা সময় এই গ্রামের মেঠো পথ ধরে কতই না দৌড়াদৌড়ি করছি, কত হাঁটছি, আর আজকে পৃথিবীটার এত পরিবর্তন দেখে খুবই অবাক লাগছে। অনেক দিন হয় আসি না এই এলাকায়। রাস্তার পাশে অনেক বাড়ি হয়েছে, এই যে বাড়ি হয়েছে সুন্দর সুন্দর বাড়ি। আসলে কিন্তু গ্রামটা খুবই সুন্দর দেখার মতো ছিল। এই যে পিছন দিকে দেখা, এই যে বাড়িঘর হয়েছে রাস্তার পাশে দেখার মতো, একদম ন্যাচারাল বিউটি আমি আপনাদের দেখাচ্ছি এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আশা করি ইনশাল্লাহ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেনি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের পছন্দের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আপলোড করা আছে, বিভিন্ন গ্রামের একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশের। ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইনস্টাগ্রাম ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।